লিওনেল মেসি যা করার করে দিয়েছেন ইন্টার মায়ামিকে প্রথমবারের মতো শিরোপা জিতিয়েছেন তাদের ক্লাব ইতিহাসে 23 মিনিটে ন্যাশভিলের বিপক্ষে দুর্দান্ত একটা গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন লিওনেল মেসি একেবারে ছবির মতো পারফেক্ট গোল সেই গোলে লিডে গিয়েছিল ইন্টার মায়ামি যদিও সেই লিডটা তাদের খোয়া গিয়েছিল সেকেন্ড হাফে গিয়ে ন্যাশভিল ম্যাচে ফেরে 1-1 সমতায় ছিল ম্যাচ এবং তারপর শেষে গিয়ে টাইব্রেকার সেই টাইব্রেকার জিতে ইন্টার মায়ামিতে লিওনেল মেসি পেয়ে যান তার প্রথম শিরোপা টুর্নামেন্টের সেরা ফুটবলার সবচেয়ে বেশি গোলদাতা লিওনেল মেসি এবং এই ইন্টার মায়ামিতে আসার মাত্র এক মাসের ভেতরে যা করে দেখালেন লিওনেল মেসি এমনটা কেবলমাত্র সম্ভবত কেবল গল্পেই সম্ভব হয় লিওনেল মেসির এক মাসের যা গল্প এক মাসের যা ইতিহাস প্রতি ম্যাচে তিনি গোল করেছেন কোনো কোনো ম্যাচে দুই গোলও করেছেন সব মিলিয়ে 7 ম্যাচে 10 গোল এবং আমরা দেখছি যে জুলাই মাসের 22 তারিখে তার ক্রুজ আজুলের সঙ্গে শুরু হয়েছিল সেই ম্যাচে বদলি হিসেবে নেমে গোল করেছিলেন এবং আগস্ট মাসের এই 22 তারিখ ফাইনালেও তিনি গোল করলেন প্রতি ম্যাচে গোল এবং আমরা যদি দেখি যে টোটাল 7 ম্যাচে 10 গোলের সাথে লিওনেল মেসির একটা অ্যাসিস্টও কিন্তু রয়েছে তিনি যখন এক মাসের মধ্যে কিন্তু এই সব কিছু তিনি করলেন লিগ কাপটা শুরু হলো লিওনেল মেসি এসে জয়েন করলেন এরপর যা করার তাই আসলে তিনি করেছেন 7 ম্যাচে 10টা গোল করেছেন একটা অ্যাসিস্ট করেছেন আপনি বলছিলেন টুর্নামেন্টের সেরা ফুটবলার সবচেয়ে বেশি গোল সব কিছুই লিওনেল মেসি ময় ইন্টার মায়ামির কাছে লিওনেল মেসি আসার পর ইন্টার মায়ামির চেহারাটা কিন্তু বদলে গেল জর্ডি আলবা আসলেন সার্জিও বুস্কেটস আসলেন মেজর লিগ সকারটাকে নিয়ে তখন মানুষজনের আগ্রহ বাড়ল এবং কেন আগ্রহ বেড়েছে সেই আগ্রহের 16 কণা তিনি কিন্তু পূর্ণ করেছেন এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ইন্টার মায়ামি এই এক মাস আগেও কোনো রকম কোনো আলোচনায় ছিল না মেজর লিগ সকারের একেবারে তলানির দল লিগস কাপে তারা শিরোপা জিতবে এমনটা কেউ হয়তো ঘুণাক্ষরেও কল্পনা করেননি লিওনেল মেসি যে ওই দলে যোগ দেবেন সেটা হয়তো অনেকেই জানতেন কিন্তু এত বড় প্রভাব লিওনেল মেসি রাখতে পারবেন একটা দলকে নিচ থেকে টেনে একেবারে এক মাসের ভেতরে চ্যাম্পিয়ন করে দিতে পারবেন এমনটা হয়তো অনেকেই ভাবতে পারেননি সেটাই সত্যি করে দেখিয়েছেন লিওনেল মেসি এবং তার ক্লাব ইন্টার মায়ামি পরের বারে কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছে লিগস কাপের এবার থেকে ছিল নতুন ফরম্যাট এবং এই ফরম্যাট থেকে যারা চ্যাম্পিয়ন হবে সেটা নির্ধারিত ছিল যে পরের বার তারা কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেবে এই ইন্টার মায়ামি চ্যাম্পিয়ন্স লিগে খেলার কোনো রকম কোনো সম্ভাবনা স্বপ্ন কিছুই ছিল না সেটা লিওনেল মেসি সত্যি করে দেখালেন এবং তিনি যে পুরো দলকে উজ্জীবিত করেছেন তার প্রমাণ পুরো ম্যাচ জুড়ে পাওয়া গেছে দেখেন প্রথমে তিনি যে গোলটা করেছেন এই গোলটা তিনি বার্সেলোনায় অহরহ করেছেন চ্যাম্পিয়ন্স লিগে আমার মনে আছে আর্সেনালের এগেইনস্টে এরকম একটা কাছাকাছি মাত্রার গোল তার ছিল এর এই 2009-10 সালে যে কাজ তিনি করেছেন 2023-এ এসে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাচ্ছেন কিছুদিন আগে তিনি ইউএফএর বেস্ট প্লেয়ারের তিনটা নমিনেশনের ভেতরে একটা পেয়েছেন এখনকার যুগের হল্যান্ড ডিব্রয়নার সঙ্গে তার তুলনা হচ্ছে বুঝতেই পারছেন তার লঞ্জিভিটি আসলে কত বড় এবং কত দিন ধরে চলেছে এবং দেখুন গতকালকে যে গোলটা তিনি করেছেন এই ধরনের গোল এই সিজনে মায়ামিতে আসার পরও কিন্তু তার কাছ থেকে আমরা দেখেছি অলমোস্ট সেম গোলই আমরা দেখেছি এবং আপনি যদি গতকালকের ম্যাচটা যখন দেখেন প্রথমে তিনি গোল করলেন তার দল আসলে সেই লিডটা হারালো ম্যাচটা চলে গেল পেনাল্টি শুট আউটে সেখানে তিনি ফার্স্ট শটেই তিনি গোল করলেন এরপর মিস হলো এবং 22 শটের পেনাল্টি নাটকীয়তা আমরা আসলে দেখেছি নাটকীয়তা এমনভাবে ছড়িয়েছে দেখুন লিওনেল মেসি সবসময় টাইব্রেকারে তার প্রথম পেনাল্টি কিকটা তিনি নেন এবং ইন্টার মায়ামির হয়েও গল্পটা পরিবর্তন হয়নি এরপরে যখন প্রথম শটটা মিস করে গেল ন্যাশভিল তখন ব্যাপারটা এরকম দাঁড়ালো যে 5 নম্বর শটে যদি গোল করতে পারে উজ্জোয়া এভাবে বলার উচিত তার নামের উচ্চারণটা ইন্টার মায়ামির তো তিনি যদি গোল করতে পারেন তাহলে জিতে যাবে উজ্জোয়া গোল করতে পারলেন না তারপরে গিয়ে এমন একটা অবস্থা দাঁড়ালো জর্দি আলবা গোল করলেন সবাই গোল টোল করার পরে 11 নম্বর পেনাল্টি শট আউটের 11 নম্বর শট সেখানে 2 গোলকিপার শট নেবেন এক গোলকিপার গোল করলেন ইন্টার মায়ামির গোলকিপার এবং তারপরের শটটায় তিনি তার অপোনেন্ট গোলকিপারের টাইব্রেকারের শটটা সেভ করলেন এবং ক্যালেন্ডার তার নাম ক্যালেন্ডারের ওই বীরত্ব একজন এমিলিয়ানো মার্তিনেজও বোধ হয় লিওনেল মেসি এখানে পেয়ে গেলেন মাত্র 8 মাস আগে একজন বিশ্বকাপ জিতেছিলেন টাইব্রেকার থেকে আর 8 মাস পরে ইন্টার মায়ামিকে শিরোপা জেতালেন তিনি এবং শিরোপার হিসেবটা যদি আমরা করি মেসির মতো এতগুলো শিরোপা বিশ্বের আর কোনো ফুটবলারের নেই সব মিলিয়ে 44টা শিরোপা তিনি জিতেছেন যার মধ্যে 35টা তিনি জিতেছিলেন বার্সেলোনার হয়ে 3টা পিএসজির হয়ে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপসহ মোট 5টা শিরোপা রয়েছে লিওনেল মেসির এবং ইন্টার মায়ামির হয়ে প্রথম টুর্নামেন্টের প্রথম শিরোপাটাও তার অ্যারাব কাপের শিরোপা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আসার পর প্রথম তিনি জিতলেন
লিওনেল মেসিও কিন্তু সেই সময় এগিয়ে চলছে। এই দুজনের তুলনা করতে গেলে বারবার আসলে একটা অন্য অন্য মাত্রার একটা স্যাটিসফ্যাকশন কাজ করে। একজন সৌদি আরবে গেছেন, একজন ইউএসএতে গেছেন, কিছুদিন আগে একজন শিরোপা জিতেছেন, আরেকজন সেটাকে আবার টেক্কা দিয়ে দিলেন। এই যে একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার লড়াই ইউরোপে যতদিন দেখেছি আমরা, দুই মহাদেশে গিয়েও সেটা একই পাল্লায় একই তালে রয়েছে। তবে মেসির এই গল্পটা আরও আরও অনেক দিক থেকে হয়তো কিছুটা রোমাঞ্চকর, এই কারণে যে তারা আসলে শিরোপার সমীকরণেই ছিল না। ক্লাবটার প্রতিষ্ঠা হওয়ার পর মাত্র পাঁচ বছরের ভেতরে এই চ্যাম্পিয়ন হওয়াটা, এবং এরপর দেখছিলাম যে ডেভিড বেকহ্যাম যেভাবে লিওনেল মেসিকে জড়িয়ে ধরেছেন, ডেভিড বেকহ্যামের স্বপ্নও পূরণ হয়েছে। বেকহ্যাম যখন MLS এসেছিলেন তখনও তিনি এইরকম ধারে কাছেও ইম্প্যাক্ট রাখতে পারেননি, তার স্বপ্ন ছিল ওরকম ইম্প্যাক্ট রাখার, কিন্তু তিনি মালিক হয়ে, তিনি ফুটবলার হিসেবে যে কাজটা পারেননি সেটা তিনি মালিক হয়ে লিওনেল মেসিকে এনে সেই কাজটা করে দেখিয়েছেন। এবং একটা জিনিস দেখেন, গতকালকের ম্যাচের আগে একটা ঘটনাও কিন্তু ঘটেছিল। ন্যাশভিলের কো-ওনার যিনি ছিলেন, তিনি কিন্তু মাঠে ঢুকে ম্যাচের আগে সিউ সেলিব্রেশন করছিলেন লিওনেল মেসির সামনে, এটাও কিন্তু লিওনেল মেসি কিন্তু ভালোভাবে নেয়নি। তবে ন্যাশভিলের সাপোর্টাররা, তারা কিন্তু মেসির এগেনস্টে তারা আসলে নানা ধরনের চ্যান্ট তারা ইউজ করছিল, করবে না তো, এটা তো ফুটবল ম্যাচ। এক্স্যাক্টলি, তো সেই জিনিসগুলো কিন্তু মেসিকে কিন্তু আরো তাতিয়ে দিয়েছিল, কিন্তু তাকে দেখে কিন্তু বোঝার উপায় নেই। যখন তিনি ফাইনাল প্রেজেন্টেশনের সময় লিওনেল মেসিকে যখন চ্যাম্পিয়ন ট্রফিটা তুলে দেওয়া হলো, তিনি কিন্তু তার আর্মব্যান্ডটা খুলে, ক্যাপ্টেন্সির আর্মব্যান্ডটা খুলে, এতদিন যিনি ইন্টার মায়ামির ক্যাপ্টেন ছিলেন তার হাতে কিন্তু দিয়ে দিয়েছিলেন। মানে তার জেস্টার দেখেন, লিওনেল মেসির জেস্টার আসলে অন্য মাত্রার, যে তিনি জানেন এই ক্লাবে তিনি মাত্র এক মাস এসেছেন, কিন্তু তারপরও চ্যাম্পিয়ন হওয়ার গৌরবটা তিনি অন্য কাউকে দিয়ে দিতে চাইলেন। এতগুলো শিরোপা জিতেছেন, ক্যাপ্টেন হিসেবে বিশ্বকাপ জিতেছেন, এরপরে তো আর জেতার কিছু বাকি থাকে না। তিনি এখন এমন একটা পর্যায়ে আছেন যে এখন তিনি নিজে তো খুশি, এখন তিনি বাকিদেরকেও খুশি করতে পারেন বা খুশি করার চেষ্টা তিনি করছেন। আর যেটা বলছিলেন যে আমেরিকার ফুটবল নিয়ে, ইউএসএর ফুটবল নিয়ে, দেখেন এই একই রকম ঘটনার ভেতরে রোনালদোও গেছেন। রোনালদো যখন সৌদি আরবে ম্যাচ খেলতে নামেন, তার অপোনেন্টরা মেসি মেসি চ্যান্ট করেন। তো এইগুলোর সাথে মেসি আর রোনালদো দুইজনই সম্ভবত এতদিনে মানিয়ে নিয়েছেন। কিন্তু এখানে আমি একটা মজার ব্যাপার যেটা দেখলাম, যে এটা একটা ফাইনাল ম্যাচ ছিল, ইউএসএর ফুটবল যে আসলে কেন সকার সেটা কিভাবে বুঝবেন, একটা ফাইনাল ম্যাচ, যে ফাইনাল ম্যাচের সিস্টেমটা এরকম যে 90 মিনিটে যদি নির্ধারণ না হয় ফল, খেলা সরাসরি টাইম ব্রেকারে চলে যাবে, নো এক্সট্রা টাইম, কোনো 30 মিনিটস হবে না ইউএসএতে। মানে ওই 30 মিনিট দেখার ধৈর্য বা সামর্থ্য সম্ভবত ইউএস ফুটবলে নাই। সেখান থেকে খেলা সরাসরি চলে গেল হচ্ছে টাইম ব্রেকারে, এবং সেখান থেকেই লিওনেল মেসি তার ইন্টার মায়ামির প্রথম শিরোপাটা জিতে নিলেন অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ এ ফুটবলার। এবং সব কিছু মিলিয়ে এই 36 বছর বয়সে এসেও লিওনেল মেসি বারবারই মুগ্ধ করে চলেছেন কম বেশি সবাইকেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.